দেড় দশক আগের একটি দুর্নীতির মামলায় আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজি সেলিমের দশ বছরের কারাদণ্ড হাইকোর্টে বহল থাকায় তার পদের বৈধতা এখন প্রশ্নের মুখে সংবিধান অনুযায়ী কোনো আইন প্রণেতা নৈতিক স্কলনজনিত কোনও ফৌজদারি অপরাধে দুই কিংবা তার বেশি বছর কারাদণ্ডে দণ্ডিত হলে সংসদ সদস্য থাকার যোগ্য হবেন না এবং মুক্তি পাওয়ার পাঁচ বছর পর্যন্ত তিনি আর সংসদ সদস্য হওয়ার যোগ্য বিবেচিত হবেন না তাহলে এখন দেখার বিষয় ঢাকা সাত আসনের সংসদ সদস্য হাজি সেলিমের পরিণতি কি হবে কোন ব্যক্তির যদি নৈতিক স্খলনজনিত অপরাধে দু বছর বা ততধিক সাজা হয় তাহলে সে আর সংসদ সদস্য সাকার উপযোগী থাকে না সর্বোচ্চ আদালতে আপিল করলে যদি সেই সাজা স্থগিত হয় সাজা হওয়ার সাথে সাথেই তার সংসদ সদস্য পদ চলে যাওয়ার চলে যায় চলে যাওয়ার কথা এবং সে আপিল করেছে কিনা বা আপিল চলতে পারে কি না এইসব বিষয় কিন্তু অবান্তর আপিল করুক বা না করুক তার সেই সংসদ সদস্য সাথে সাথেই বাতিল হয়ে যাওয়ার কথা দুদকের আইনজীবীও মনে করেন হাজি সেলিম সংসদ সদস্য পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বিষয়টি স্পিকার সিদ্ধান্ত নেবেন আমরা অফিসিয়ালি এটা হাইকোর্টের রায় পাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন এটা যথাযথ কর্তৃপক্ষের কাছে রায়ের কপি পৌঁছে দেওয়া হবে অবৈধভাবে সম্পদ অর্জনের মামলায় দুই সালে হাজি সেলিমকে তেরো বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত দুই সালে এই রায়ের বিরুদ্ধে আপিল করলে দুই সালে হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে কিন্তু আপিল বিভাগ দুই সালে হাইকোর্টের রায় বাতিল করে পুনরায় শুনানির নির্দেশ দেন দ্বিতীয়বার শুনানি শেষে দশ বছরের সাজা বহল রাখে হাইকোর্ট এজাজুল জাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা